আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাসের শুরুতে আমরা কয়েকটা ছবি দেখি, তারপর আমরা আজকের পাঠের বিষয় ছবির উপর আমরা দেখে বুঝতে পারবো যে আজকে আমাদের বিষয়টা কী হবে। দেখো, প্রথম ছবিটা কি দেখতে পাচ্ছ? এই দেখো, এইটা এখানে, এটা কিন্তু নৌকা, নৌকার মধ্যে মানুষ। আবার এই দেখো, একদম পানির মধ্যে গোড়া পর্যন্ত পানি। এই দেখো মানুষ কিভাবে কষ্ট করে যাচ্ছে আসছে, তাই না? এরপরে ছবিটা কি দেখো তো। এই তাহলে এটা কিসের ছবি দেখলাম? এটা হচ্ছে গিয়ে আমাদের খুবই পরিচিত ছবি, এইটা আমাদের বন্যার ছবি। এবং এইটা একদম মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এটা কোন সময়কের এই দৃশ্যটা থাকে আমাদের বলো তো? এটা হচ্ছে গিয়ে গ্রীষ্মকালে, তার মানে এটা হচ্ছে গিয়ে খরার ছবি। আবার দেখো, এই দেখো, এই ছবিটা থেকে কি বোঝা যাচ্ছে? একদম কুণ্ডুলে একটা পাকা একদম উপরের দিকে চলে যাচ্ছে আকাশের দিকে, আগুন আর আগুন, তাই না? তাহলে ছবিটা থেকে কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে গিয়ে বিস্ফোরণ, কোনো কিছু বিস্ফোরণ হয়েছে, তাই না? আর এই ছবিটা কি? এটা তো পরিচিত ছবি, এটা একদম কি হচ্ছে, জলোচ্ছ্বাসের ছবি। তাহলে এই যে ছবি যেগুলো আমরা দেখলাম, আর একটা ছবি দেখো। এই দেখো, এটা কিন্তু দালান ভেঙে গেছে এবং এখানে দালানটা একটু কাত হয়ে গেছে, এতে একদম দালান ভাঙ্গা। এইটাও কিসের ছবি বলো তো? এটা হচ্ছে ভূমিকম্পের ছবি। আর এটা এদের সব গাছ কাটা, তার মানে এটা কিসের ছবি? এটা হচ্ছে গিয়ে বৃক্ষ নিধনের ছবি। তাহলে এই যে এতগুলো আমরা ছবি দেখলাম, এই ছবি থেকে আমরা আজকে আমাদের পাঠের বিষয়টা কী হতে পারে অনুমান করো তো? ঠিকই তোমরা অনুমান করেছ, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে দুর্যোগের ধারণা ও ধরন। এই সবগুলো হচ্ছে গিয়ে দুর্যোগ। তাহলে দুর্যোগ কিন্তু দুই ধরনের, কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ হিসাবে বিবেচনা করা যায়। তাহলে আমরা প্রথমেই জেনেছি কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট। প্রাকৃতিক মানে কি? যেটা যেটার উপর মানুষের কোনো হাত নেই, এটা যে কোনো সময় হতে পারে, যেটাকে আমরা বলি আল্লাহ প্রদত্ত। আর মানব সৃষ্টটাকে, মানব সৃষ্ট হচ্ছে গিয়ে, মানব মানে কি? মানুষ। আর সৃষ্ট মানে সৃষ্টি, মানুষের দ্বারা যেটা সৃষ্টি বা মানুষের কর্মের মাধ্যমে যেটা সৃষ্টি সেটা হচ্ছে গিয়ে মানব সৃষ্ট। তাহলে দুর্যোগ কয় প্রকার? দুর্যোগ হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ এবং আর একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তাহলে আজকে আমরা প্রথমে মানব সৃষ্ট দুর্যোগ নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আকস্মিকভাবে ঘটে, এটার উপর মানুষের কোনো হাত নেই, কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ যেটা, সেটা কিন্তু মানুষের কর্মের ফলে ঘটে থাকে। যেমন এই দেখো, এই ছবিটা কি দেখতে পাচ্ছ? একদম দালান আর দালান, তাই না? কোনো গাছপালা নাই, আর এখানে কি হয়ে গেছে, একদম দালান আর দালান। এটা এটাও কিন্তু এরকম কোনো পরিকল্পিত না, পরিকল্পনার মোতাবেক হয়নি, তার মানে এটাকে কি বলে, অপরিকল্পিত নগরায়ন। এরপরে ছবি দেখো, এই যে একদম দেখো, যে পানি যাওয়ার রাস্তাটা একদম সরু হয়ে গেছে, এই ছবিতে আমরা তিক্ত রূপ আমরা দেখতে পাচ্ছি, তার মানে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা। এগুলা আর একটা দেখো, এই যে ছবিটা, এটা কী দেখতে পাচ্ছ? যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, এবং এখান থেকে রকেট, এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু রকেট নিক্ষেপ করা হচ্ছে। এবং এই যে কি হচ্ছে, আমরা পোশাক দেখে বুঝতে পারছি এরা হচ্ছে কি সৈনিক, এবং এখানে কি করছে, একজন মানুষকে, আহত একজন মানুষকে নিয়ে আসছে, তারা এটা হচ্ছে গিয়ে যুদ্ধ বিগ্রহের ছবি। এই যে আগের আমরা ছবি দেখলাম, অপরিকল্পিত নগরায়ন, নদী স্বাভাবিক প্রবাহে বাধা, যুদ্ধ বিগ্রহ, হরতাল, এই দেখো হরতালে কি হয়ে যাচ্ছে, আগুন, গাড়ির মধ্যে আগুন, এই যে বড় বাসের মধ্যে আগুন, যে মানুষকে কি করে নিয়ে যাচ্ছে, তাই না? এই সবগুলো কি, এটা হচ্ছে কি হরতালের ছবি। এগুলো হচ্ছে মানব সৃষ্ট না প্রাকৃতিক বলো তো? এসব হচ্ছে কি সব মানব সৃষ্ট দুর্যোগ। তাহলে মানব সৃষ্ট দুর্যোগ কাকে বলে?
যেগুলা মানুষের দ্বারা সৃষ্টি। আমরা এক নজর আবার দেখি, হরতাল বা দাঙ্গা, গাছ কাটা বা বৃক্ষ নিধন বা বনাঞ্চল নিধন এবং অপরিকল্পিত নদী স্বাভাবিক প্রভাবে প্রবাহে বাধা, অপরিকল্পিত নগরায়ন এবং এই যে ট্রেনের মধ্যে দেখো আগুন, হরতালের সময় আমরা এটা দেখতে পাই, ওই যে গ্যাসের মধ্যে আগুন দিয়ে তারপরে গাড়িতে নিক্ষেপ করে, ক্ষেপণাস্ত্র, রকেট, নদী পাহাড় কাটা, এসবই হচ্ছে গিয়ে কি, সবই হচ্ছে গিয়ে মানব সৃষ্ট দুর্যোগ। তাহলে মানুষের অপকর্ম বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় তাকে মানব সৃষ্ট দুর্যোগ বলে। তাহলে আমরা জানলাম মানব সৃষ্ট দুর্যোগ কি, যেগুলা মানুষের অপকর্ম বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। কেন দুর্যোগের সৃষ্টি হয় দেখো, এই দেখো সে কিন্তু কি করছে, সে কিন্তু সিগারেট খেয়ে কি করেছে, তারটা কিন্তু এখনো জ্বলন্ত, তাই না? এই তার অসচেতনতার কারণে কি হয়ে গেল, সে হঠাৎ করে এটা ফেলে দিল, খাওয়ার পরে সে গাড়ির গ্লাস দিয়ে সে এটা ফেলে দিল, একটু 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 করে আগুন লেগে, এই যে দেখো কীভাবে আগুন আগুনের সৃষ্টি হয়েছে। দেখো, অসতর্ক অবস্থায় ধূমপান করা, এই দেখো আগুন, বাসের মধ্যে আগুন, সাথে সাইটে কার, সে কারের মধ্যেও আগুন, এই দেখো এটা কি হয়ে গেছে, যে হরতালের সময় বা দুর্বৃত্তরা কি করে যে বোতলের মধ্যে গ্যাস দিয়ে আগুন দিয়ে এখানে নিক্ষেপ করে, এটা হচ্ছে গিয়ে এরকম এটা দুর্যোগ। দেখো হঠাৎ করে চুলা থেকেও কিন্তু ভুলবশত বা অসতর্কতাবশত আমাদের এই অগ্নিকাণ্ড হয়ে ঘটে যেতে পারে। তাহলে আমরা জানলাম মানব সৃষ্ট দুর্যোগ। এখন আমরা দেখব মানুষের, আমরা তো আগেই বলেছি মানুষের অপকর্ম বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় তাকে মানব সৃষ্ট দুর্যোগ বলে। এখন দেখো আমরা, এখন আমরা প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো সেগুলো আমরা একটু দেখব। আমরা প্রথমে কয়েকটা ছবি দেখিয়েছিলাম, বন্যা ছিল, খরা ছিল, এগুলা কি জলচাষ ছিল, এগুলো হচ্ছে গিয়ে প্রাকৃতিক দুর্যোগ যেটাতে মানুষের কোনো সাধারণত তেমন কোনো হাত থাকে না, তাই না? ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এই যে ছবি, এটা কিসের ছবি দেখা যাচ্ছে, একদম পানিতে থই থই, তাই না? আর এখানে একদম মানুষ কি হচ্ছে পানি ভেঙে যাতায়াত করছে, কিন্তু এই দেখো ঘরের অনেকটা পানি কিন্তু ভরে পানিবন্দী হয়ে গেছে মানুষ, এটা হচ্ছে গিয়ে আমাদের বন্যার ছবি। এখন দেখো এটা কিসের ছবি দেখো তো, দেখো পানি কতটুকু উচ্চতায় উঠে একদম কি হয়ে গেছে, মানে সমুদ্রের উপকূল বা নদীর উপকূল থেকে সমতলে চলে আসছে, এই দেখো একদম পানি কি চলে আসছে, লুকালয়ে চলে আসছে, এটা হচ্ছে গিয়ে জলোচ্ছ্বাসের ছবি। প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝায় আমরা আগে প্রশ্নটা করে তারপরে উত্তর দেখব। দেখো কালবৈশাখী জ্বর, এই দেখো কীরকম কালবৈশাখী জ্বর, কীরকম ভয়ে 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 করে, তাই না? যখন এই কালবৈশাখী জ্বর হয় বৈশাখ মাসে আমাদের কিন্তু খুব ভয় করে, এই দেখো কীরকম কালবৈশাখী জ্বর। এখন আপনার একটা দেখব, এটা কি সুনামি, এই দেখো সুনামি কীরকম পানি একদম কত ফুট উচ্চতা উঠে আসছে, এই যে দেখো সুনামির ছবি। এখন আমরা আরেকটা দেখব টর্নেডো, খেয়াল করো ভালো করে খেয়াল করে, একদম কাগজের মতো করে একদম কি করে ফেলছে, সুনামি যখন হয় টর্নেডো যখন হয় তখন এই যে দেখো সব কিছু একদম তুলা মতো করে ফেলছে। এখন আমরা আরেকটা দেখব আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এটাও কিন্তু আমাদের প্রাকৃতিক দুর্যোগ। তাহলে প্রাকৃতিক দুর্যোগ আমরা কি জেনেছিলাম, প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবং তার উপর সাধারণত মানুষের হাত থাকে না। এখন আমরা আরেকটা ছবি দেখব, দেখো তো এটা কিসের ছবি, আমাদের খুবই পরিচিত, দেখো সব কিন্তু 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 কাঁপছে, তার মানে এটা হচ্ছে গিয়ে ভূমিকম্পের ছবি, তাই না? এগুলো হচ্ছে কি সব আমাদের প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, খরা, সব হচ্ছে গিয়ে আমাদের কি প্রাকৃতিক দুর্যোগ।
আচ্ছা, কেন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির উল্লেখযোগ্য কারণ ব্যাখ্যা করো। কেন প্রাকৃতিক দুর্যোগ হয়? ভৌগোলিক অবস্থানের কারণে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ হয়, ভূমির গঠনের কারণে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, জলবায়ুগত প্রভাবের কারণে প্রাকৃতিক দুর্যোগ হয়, এবং নদী নালা একদম যে ভরাট হয়ে গেছে, পানি যাওয়ার জায়গা নাই, সেজন্য কিন্তু কি হয়ে গেছে, সেজন্য কিন্তু আমাদের বন্যা বা এই যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। তো স্নেহের শিক্ষার্থীরা, আজকে আমরা জানলাম দুর্যোগের ধারণা এবং ধরন। তো স্নেহের শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।